এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে জল্পনার অবসান বাংলা থেকে কারা কারা মন্ত্রী হচ্ছেন তা ফাইনাল হয়ে গেল এবার কিছুক্ষণ আগে অবধি যেটুকু খবর পাওয়া যাচ্ছিল বাংলা থেকে হয়তো দুজন মন্ত্রী হতে পারেন কিন্তু শেষ মুহূর্তে একটা বড় সড়ো টুইস্ট বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন তিনজন ভাবি মন্ত্রীদের সঙ্গে চা চক্রে যোগ দেবেন নরেন্দ্র মোদীজি নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য গতকাল থেকেই যাচ্ছে ফোন পশ্চিমবঙ্গের দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুরের কাছে ফোন গিয়েছিল তারা আজকেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সুতরাং বলা বাহুল্য ধরা হচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুরই হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু শেষ মুহূর্তে এবার বড় সড় টুইস্ট জানা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুরের পর এবার বাংলার রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কাছে এলো ফোন কিছুক্ষণ আগেই সুকান্ত বাবুর কাছে ফোন গিয়েছে তিনিও যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদীর বাসভবনের চা চক্রে ফলে ধরে নেওয়াই হচ্ছে তিনিও কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন তবে এই বিষয়ে সুকান্ত মজুমদার কোনো মন্তব্য করতে চাননি তবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই তিনজন বাংলা থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন এছাড়াও জেডিও থেকে ডাক পেয়েছেন লালন সিং রামনাথ ঠাকুর এল জি পির চিরাগ পাশওয়ান জেডিএসের এইচ ডি কুমারস্বামী আপনাদলের অনুপ্রিয়া পটেলের কাছে ফোন গিয়েছে একমাত্র মহিলা মন্ত্রী হতে চলেছেন অনুপ্রিয়া প্যাটেল এটা আপনাদেরকে সকালবেলাতেই জানিয়েছিলাম